পুজো দিতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা মন্দিরে। পুজো দিতে গিয়ে কই পড়ে গেলেন অন্তত 25 জন। বৃহস্পতিবার মধ্যপ্রদেশের ইন্দোরের প্যাটেল নগরে এই দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার পরই অবশ্য উদ্ধার কাজে নেমেছে পুলিশ ও উদ্ধারকারী দল। ইতিমধ্যে 5 জনকে উদ্ধার করা হয়েছে, বাকিদের উদ্ধার করার চেষ্টা চলছে বলে জানিয়েছে ইন্দোর পুলিশ। সূত্রে জানা গিয়েছে ইন্দোরের প্যাটেল নগরের মহাদেব ঝুলেলাল মন্দিরে রামনবমীর পুজো উপলক্ষে বহু পুণ্যার্থী ভিড় জমিয়েছিলেন। সেই ভিড়ে হুড়োহুড়িতেই কংক্রিটের স্ল্যাব ভেঙে কুয়ে পড়ে যান 25 জন পুণ্যার্থী। ঘটনার খবর পেয়ে উদ্ধার কাজে নেমেছে ভানার ওয়ার্ক 1 পুলিশ ও উদ্ধারকারী দল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্যাটেল নগরের মহাদেব ঝুলেলাল মন্দির চত্বরে বহু পুরনো একটি কুয়ো রয়েছে, যদিও বর্তমানে সেটি ব্যবহৃত হয় না। কংক্রিটের স্ল্যাব দিয়ে সবসময় কুয়োর মুখ বন্ধ করা থাকে। এদিন রামনবমী উপলক্ষে বহু মানুষ মন্দিরে ভিড় জমিয়েছিলেন, যাদের অনেকে জানেন না এই কুয়োর কথা। ফলে ওই কুয়োর স্ল্যাবের উপরেও ভিড় জমিয়েছিলেন পুণ্যার্থীরা। অত্যধিক ভিড়ের জোরে কংক্রিটের স্ল্যাবটি ভেঙে পড়ে এবং তার জেরে কুয়োর ভেতরে পড়ে যান 25 জন পুণ্যার্থী। মহাদেব ঝুলেলাল মন্দিরের কোর পুণ্যার্থীদের পড়ে যাওয়ার খবর পেয়ে অবশ্য ভানার ওয়ার্ক 1 পুলিশ ও উদ্ধারকারী দল তড়িঘড়ি ঘটনাস্থলে যায় এবং উদ্ধার কাজ শুরু করে। ইন্দোরের জেলা কালেক্টর ইলায়া রাজটি জানান, পুলিশ ও স্থানীয় প্রশাসনের তরফে কুই দড়ি ফেলে পুণ্যার্থীদের উদ্ধারের চেষ্টা চলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত 5 জনকে উদ্ধার করা গিয়েছে, এখনও উদ্ধার কাজ চলছে। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখা হয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।